জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফেরদৌস মণ্ডল, আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। ধন্যবাদ সকলকে, আপনাদের নতুন একটি ভিডিওতে আবার স্বাগত। আজকের আমার খুব প্রিয় জায়গা, প্রিয় জায়গা কেন হবে না, বাড়ির কাছে, সেই জন্য। শুধু তাই নয়, ওখান থেকে অলরেডি আমার তিনজন স্টুডেন্ট চাকরি পেয়েছে, একজন লেডি যার ছবি আমার ওখানে সামনে আছে, আমি এক্ষুনি দেখতে পাচ্ছি। এবং প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে সে আমাকে ফোন করেছিল, তার নাম সঙ্গীতা, সঙ্গীতা গায়েল। সে যাকে বিয়ে করে তার নাম সৈকত, সৈকতও আমার স্টুডেন্ট, রেলের গ্রুপ ডিতে সার্ভিস করছে। অতএব তার ফ্যামিলি এখন হ্যাপি, একটি বেবি আছে, মেয়ে হয়েছে ওদের, তো শুনলাম আনন্দ হয়েছে খুব, তো শেয়ার করতে ভুললাম না। তো যাই হোক, আজকের সেই জায়গা থেকে আরেকটি নতুন স্টুডেন্টকে আমরা পেয়েছি, নতুন স্টুডেন্ট, হয়তো পুরানো রূপে নতুন স্টুডেন্ট, কারণ আমি এই নামে কিছুদিন আগে অর্থাৎ 26 তারিখে বেঙ্গল পুলিশে আমাদের একটি স্টুডেন্টকে চাকরি পাওয়াই, আর সে এই মুহূর্তে দিনাজপুরে অ্যাজ এ ট্রেনিং করছে বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের জন্য। আগে নামটা ওর কাছ থেকে জেনে নেব। তোমার নাম কি? আমার নাম রাজশ্রী দাস। রাজশ্রী মাথায় রাখবে, অর্থাৎ যে চাকরি পেয়ে যে মেয়েটি চলে গেছে তার নামও কিন্তু রাজশ্রী, তার দাদার নামও রাজ। তো বেটা, এবার তুমি সেকেন্ড, মানে দ্বিতীয় পালা, রাজশ্রী সেকেন্ড ইনিংস স্টার্ট হচ্ছে, একজন চলে গেছে একজন। তো যাই হোক, আমি আপনাদের একদম পরিষ্কার বলে দিচ্ছি, এবং মা বাবা আছে, যদি রাজশ্রী আমার কোনোদিন পড়া না কামাই করে আর আমার কাছে একদম এক্সামের দিন পর্যন্ত যদি থাকে, আমি প্রথমে এক্সামে ওকে পাস করাবো। চ্যালেঞ্জ করছি, আমি ওকে পাস করাবো, শুধু তাই নয় ওকে সফল করবো, যেমনভাবে পুরানো রাজশ্রীকে আমি চাকরি পেয়েছিলাম। আবারও বলি, ওই রাজশ্রীর মেডিকেল প্রবলেম ছিল, ফলে একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় তিনবার, অনেক বেশি। ও সম্ভবত এবারে টোটাল ওর স্কোর হয়েছিল 70-এর উপর, মানে 78। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এদের লিখিত পরীক্ষায় যে নাম্বারটি লাগে খুব একটা কঠিন নয়। তোমরা বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ, আফগানি পুলিশ বা ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স বা বিএসএফ, সিআরএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, অসম রাইফেল, এনআইএ, এসএসএফ, যেখানেই চাকরি করতে চাও এই সকল জায়গায় প্রচুর খাটতে হবে, এমন কিছু ব্যাপার না। সঠিক গাইড যদি করো তাহলে অবশ্যই তারা সফল হবে। তো ধন্যবাদ রাজশ্রী, আবারও বলছি রাজশ্রী কিন্তু এবছরের মাধ্যমিক ক্যান্ডিডেট, সেই জন্য আমি অনেক আশা নিয়ে এবং একদম শিওর শট বললাম যে ও পারবে। কারণ কি? কারণ সবে মাধ্যমিক দিয়েছে, 11-12 ও পড়বে, সেই সময় ওর বয়স হবে না, অতএব আমি সুযোগ পাবো ওকে দেখতে। সাথে ওর বাবা এবং মা এসছে, তো ওনাদের সঙ্গে একটু কথা বলবো। নমস্কার দিদি। নমস্কার স্যার, মাকে দাও। তো দিদি, আপনি কিছু বলুন, আপনি একদম বাড়ির কাছের মানুষ। আমি চাই স্যার, একটু কাছে, আপনার কাছে এসছি, আমার মেয়েটা আপনার কাছে দিয়ে গেলাম, হ্যাঁ আপনি দায়িত্ব নিয়ে সব করবেন। তো আমার কিন্তু সৌভাগ্য, এর আগের যিনি রাজশ্রীর মা ছিলেন তানার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে একবার, হ্যাঁ একবার দেখা হয়েছে, সরি একবার দেখা হয়েছে, ওর দাদার বিয়েতে আমার ইনভাইট করেছিলাম, গিয়েছিলাম, তো সেখানে আমি একবার দেখাও করেছি ওনার সঙ্গে। তো যাই হোক, আশীর্বাদ করবেন, আপনারা যদি আশীর্বাদ করেন, মেয়ে তো পাশ হবেই হবে, সাথে আমিও পাশ করে যাব, কেননা মেয়ের পাশের উপরে কিন্তু আমার পাশ ফেল নির্ভর করছে, তাই না দাদা? তো আর কিছু বলতে চাইবেন কি? স্যারকে দিন। স্যার আপনি কি করেন? আমি স্যার দিনমজুর কাটি, দিন কাজ হলে হয় নাহলে বসে থাকতে হয় আর কি, মানে ডেইলি কাজ, ডেইলি কাজ, মানে কাজ করলে টাকা, যাকে ইংলিশে বলা হয় ডে লেবার, ডেইলি লেবার, দৈনন্দিন কোনো একটি মজুরিতে। যাই হোক, আমাদের ভারতবর্ষের আমাদের প্রচুর মানুষ আছে যারা এইভাবে জীবিকা নির্বাহ করে, আর তাদের ফ্যামিলি বা আমাদের ফ্যামিলি থেকে আমরা স্বপ্ন দেখি যে আমাদের বাচ্চারা যাতে আমাদের মতো আর কষ্ট না করতে হয়। কেননা বর্তমানে বিশেষ করে যারা রাজমিস্ত্রির কাজ করে, যেমন এর আগের দিন একজন এসেছিলেন, তানার গার্জেন মানে ভাড়া থেকে পড়ে কোমর ভেঙে গেছে, আর যা রৌদ্র, ঝড়, বৃষ্টি, জল, যখনই হোক মানে কাজ তো করতেই হবে, না কাজ করলে ফ্যামিলি চলবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে একটা জিনিস বলতে পারি, সরকারি চাকরি মানে গভর্নমেন্ট সার্ভিসে একটা স্যাটিসফ্যাকশন আছে, সেটা কি? আপনার শরীর খারাপ হলেও, ছুটি থাকলেও আপনার কিন্তু মাইনেটা বন্ধ হবে না। আপনি যেদিন ছুটি থেকে বাড়ি আসবেন, 5 দিন বা 2 দিনের জন্য বাড়িতে আছেন বা 10 দিনের জন্য বাড়িতে আছেন, আর যাই হোক আপনার স্যালারিটা কাটা যাবে না। আপনার হেলথ, যে স্বাস্থ্য, সকল রকম আপনার মানে মেয়ের এবং মেয়ের গার্জেনদের এবং তাদের বাচ্চাদের হেলথের পুরো দায়িত্ব কে নেবে? সরকার নেবে। ওর বাচ্চার পড়াশোনার দায়িত্ব কে নেবে? সরকার নেবে। ওর পেট চালাবে কে? সরকার। ওর সাকসেস করার মানে ওকে দুমুটো খাওয়া, এবং সাথে সাথে বর্তমানে তো সরকারি চাকরি অনেক লাইফ হয়ে গেছে, কেরিয়ার হয়ে গেছে, একজন প্রাইভেটে খেটে ক টাকা ইনকাম করে, আর সরকারি চাকরি যে মাইনে থেকে স্টার্ট হয় একটা নির্দিষ্ট দিন পরে, অর্থাৎ 20 বছর পরে তার মাইনে প্রায় কিছু না হলেও 8-10 গুণ,
বা প্রসঙ্গত 5-7 গুণ হয়ে যায়। যেমন আমি প্রথম মাসের চাকরিতে মাইনে পেয়েছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টে 13,971, সালটি কত ছিল 2013 সালে, আমি তখন একটি চাকরি ছেড়ে আরেকটি জায়গায় যাই। অন্যদিকে আজকের দিনে আমার যে স্টুডেন্টগুলো চাকরি করছে এসএসসি জিডিতে, তারা কম বেশি 44-45-46-48,000 স্যালারি পাচ্ছে। স্যালারি এটা ট্রেনিং পিরিয়ডের স্যালারি, আফটার ট্রেনিং প্রত্যেকের 8-10,000 বা 15,000 টাকা বৃদ্ধি পায়, ডিপেন্ড অন কোথায় তার পোস্টিং আছে। সেই সূত্রে বলবো, আপনারা সরকারি চাকরি জন্য খাটবেন না, তো খাটবেন কার জন্য? কেননা আপনারা কি করেন, বাচ্চাকে কেউ কম্পিউটার শেখাচ্ছে, কেউ বিএড করাচ্ছেন, কেউ ডিএড করাচ্ছেন, বা কেউ ইঞ্জিনিয়ারিং করাচ্ছেন, দেখা যাচ্ছে কী হচ্ছে, কেউ নার্সিং করাচ্ছেন 4,00,000-5,00,000-7,00,000 টাকা দিয়ে, ক টাকার পাচ্ছেন নার্সিং করে? 8-10,000-12,000 টাকা স্যালারি পাচ্ছেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার করে 10-12-15-16,000 টাকা পাচ্ছেন। পশ্চিমবাংলার বুকে আপনি বলুন তো, কেউ একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে 20,000 টাকা পায়? কিন্তু আমাদের স্টুডেন্ট সে ইন্ডিয়ান আর্মিতে গেলেও সে কিন্তু 20,000 টাকার বেশি পায়, বেঙ্গল পুলিশ গেলেও 28,000 টাকা সামথিং পায়, সেন্ট্রাল ফোর্স হলে 40,000 টাকার উপরে স্যালারি পায়। অতএব খাটতে হবে, যোগ্যতার ভিত্তিতে চাকরি হয়, কেউ কাউকে চাকরি দেয় না। চাকরির জন্য আমরা সঠিকভাবে গাইড করি, আর যোগ্যতার ভিত্তিতে বাচ্চাদের চাকরি হয়। যোগ্যতা ক্রিয়েট করতে টাইম লাগবে, আর ওদের প্র্যাকটিস লাগবে। আপনাকে আবারও বলি, আমাদের একাডেমিতে যে সকল ছেলেমেয়েরা বাইরে থেকে আসতে চাইবেন, বিশেষ করে যারা 11-এ এবারে মাধ্যমিক দিয়েছেন, তাদের জন্য আমরা পড়ার ব্যবস্থা করেছি। অর্থাৎ 11 এবং 12 আমাদের কাছেই থাকুন, আমাদের কাছেই পড়ুন, সাথে আপনারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য তৈরি করুন। সকালে টাইমলি স্যার আমাদের সাথে আছে, এক্স সোলজার, উনি কিন্তু ঘুম থেকে তুলিয়ে দেবে। এবং সাথে সাথে আবারও বলি, আমাদের ট্রেনার আছেন, ট্রেনাররা প্র্যাকটিস করাবেন, সারাদিন তারা সেলফ স্টাডির মধ্যে যাবে, এবং দিনে একটি নির্দিষ্ট টাইম তারা টিচার পেয়ে যাবে। আর যারা স্কুলে ভর্তি হবে, স্কুলে পড়বে, তারও ব্যবস্থা আমি করছি। সকলে আশীর্বাদ করবেন, যে দায়িত্বটা নিয়েছি সে দায়িত্বটা যেন পালন করতে পারি। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসাই দরকার, আমার ওটাই মূলধন। বাকি একটা প্রতিষ্ঠান চালাতে গেলে টাকা লাগে, কেননা কোনো ওয়ার্কার ফ্রিতে কাজ করে না, প্রত্যেকের ফ্যামিলি আছে, আর ঘরগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের ভাড়ায়, ফলে আমাদের টাকা নিতে হয়। অনেকে ভাবেন যে না, আমরা কাউকে হেল্প করি না। আপনাদের আমি পরের ভিডিওতে, আমি কথা দিলাম, 2-1 দিনের মধ্যে ভিডিও দেখাবো, আমি কত ছেলেমেয়েকে ফ্রি অফ কস্টে পড়াচ্ছি, তারাও স্বপ্ন দেখেছে, তাদের স্বপ্ন পূরণ করার সকল রকম চেষ্টা করছে। অনেকের ধারণা যে কেন আমি শুধু টাকা নিই, টাকা নিই না, এমন বাচ্চা আছে যাদেরকে প্রকৃত নিডি, আমি তাদের হেল্প করি। সবসময় হেল্প কি জানিয়ে করব, হেল্প তো গোপনে করতে হয়। তো ধন্যবাদ সকলকে, আবার বলছি আপনাদের উপরে অভিযোগ আছে আমার, আপনারা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করেন না, ফলো করবেন এবং সাথে থাকবেন। আর এই ভিডিওটি সেই সকল মানুষের কাছে পাঠাবেন যারা স্বপ্ন থাকে যে একজন পুলিশ ফোর্স বা ডিফেন্সের একজন অংশ হতে চান। স্যার আপনি যদি কিছু লাস্ট কিছু বলে ছেড়ে দেন। হ্যাঁ, আমি বলছি আমার মেয়ে ভবিষ্যতে আমার কাছে দিয়ে গেলাম, যাতে ভবিষ্যতে আপনি আশীর্বাদ করুন। আপনার মেয়ে নয়, আপনার মেয়ের মতো যে কজন আমাকে বিশ্বাস করে এসছে, সকলের জন্য আমি একটা সঠিক জায়গা করে দিতে পারি। আমার হাতে কি আছে, আমার হাতে শুধু তো পাস করাতে পারি আর একটু মাঠ করাতে পারি, বাকি দায়িত্ব তো মানে আপনাদের উপরে। ধন্যবাদ সাথে থাকার জন্য। কিছু বলবেন দিদি? বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে, আর এই স্যারটার মুখ উজ্জ্বল করতে হবে, উজ্জ্বল হবে তারপরে বাবা মা, তারপরে বাবা মা, আগে স্যারের মুখ উজ্জ্বল হবে তারপর বাবা মার মুখ উজ্জ্বল হবে। না, আমরা করবো, আমাদের আগে আমাদের বাবা মা, তারপরে আমরা শিক্ষক। আমাদের গুরু দুই ধরনের, একটা হচ্ছে শিক্ষাদাতা, একটা অন্নদাতা। অন্নদাতা গুরুটা কি? আমাদের শিক্ষক গুরু, আমাদের যিনি জন্ম দিয়েছেন, আমাদের পৃথিবীতে নিয়ে আসছেন, তিনি আমাদের সর্বোপরি। তানার পরে আজকের আপনি যদি সাথে করে না নিয়ে আসতেন, আমি কিন্তু পেতাম না। আজকের আমি পেয়েছি ওর কত বছর বয়সে, আমি 16 বছর বয়সে পাচ্ছি, 16 বছর 8 মাস বা 9 মাস বয়সে। কিন্তু 16 বছর তো আপনি আঁকড়ে এই সম্পদটাকে এত বড় করেছেন। তো যাই হোক, আপনার যে আমি যেটা আপনি আমার কাছে চেয়েছেন, আমি চেষ্টা করব, আন্তরিকভাবে চেষ্টা করব, হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব, আমি এই বাচ্চাটাকে সফল করতে। নট অনলি এই বাচ্চাটাকে, এই বাচ্চারূপী যে সকল বাচ্চা আমার কাছে আছে, প্রত্যেকে আমার সন্তান তুল্য, আমার ভাই বোন তুল্য, আমি তাদেরকে সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। কেন, আমি জানি আমি যদি সঠিক গাইড করি ওরা পারবে। অনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ, তুমি শুধু পারো তোমার ভাগ্য পরিবর্তন করতে। কেননা তোমাকে খাটতে হবে, আমি তো খাটাবো, আমি চাকরি দেবো না, আমি শুধু তোমাকে কী করবো,
খাটাবো, সঠিক রাস্তাটা দেখাবো, তুমি সেই রাস্তা দিয়ে যাবে, তাড়াতাড়ি তোমার ডেস্টিনেশন পেয়ে যাবে। ধন্যবাদ আপনাদের সকলকে, আবারও ধন্যবাদ সকলকে। জয় হিন্দ, জয় ভারত।